আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369-এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আজকে একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি আনকমপ্লিট ডিভাইস নিয়ে আসলাম আপনাদের সামনে, যা আজকে আমরা এক এক করে অ্যাডজাস্ট করে কমপ্লিট করব। আর এই আনকমপ্লিট এবং এই কম দামি ডিভাইসটি যদি বাচ্চাদের হাতে দেওয়া হয়, 5, 6, 7, 8 বাচ্চাদের বয়সের বাচ্চাদের, তাহলে আমার বিশ্বাস তারা নিজেরা চেষ্টা করে তৈরি করে এবং কমপ্লিট করতে পারে, তাহলে আমার বিশ্বাস তাদের ব্রেন অনেকটা সার্ফ হবে এবং অনেক প্রয়োজনীয় আমি মনে করি। তো যাই হোক বন্ধুরা, শুরু করার আগে আমি অনুরোধ করব বরাবরের মতো, যারা আমার এই চ্যানেলে এই মুহূর্তে নতুন দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা চার কোণারে নাটের মাধ্যমে চারটি লক সেট করতে হবে, আর সেটা কারণ হচ্ছে এখানে দুটো চিকন রড ইউজ করতে হয়, আর সেই রডগুলোতে অর্থাৎ তারের মতো চিকন আমি দেখাবো আপনাদের চারটা চাকা অর্থাৎ চারটা হুইল এখানে অ্যাডজাস্ট করার জন্য লাগানোর জন্য। একটু মন দিয়ে দেখলে এটা মানে খুব সুন্দরভাবে বোঝা যাবে। তা আমার বিশ্বাস বাচ্চারা এটা শুধু চালানোর কারণে যে মজা পাবে তা নয়, এটা তারা যদি সেট করে তা তো কিন্তু খুব মজার একটা বিষয়, তারা এতে খুব উপভোগ করবে এবং ভালো কিছু শিখবে, তাদের ব্রেনে অনেক ভালো একটা ইফেক্ট করবে এই বিষয়টা। এখানে এই লুহুলটা এখানে পিনিয়ামটা আটকাতে হবে, অর্থাৎ মোটরের সাথে এই মোটরটা এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে। লক আছে দেয়া, চারটা নাট সেট করে নাট সেট করতে হবে নাটগুলো লাগানোর জন্য, যদি স্ক্রুড্রাইভার সাথেই দেয়া থাকে। এখন আমরা চাকাগুলো সেট করি, একটু দ্রুত করার চেষ্টা করছি কারণ এমনিতেই লং হয়ে যায়, তারপর মোটামুটি 6-7 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এতে আমি উৎসাহ পাবো আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য, আপনাদের জন্য, আপনারা যেন দেখতে পারেন এবং দেখে যদি ভালো লাগে সেটাই হচ্ছে আমার সার্থকতা। একটা ভিডিও করতে অনেকটা সময় লাগে, সেটাকে এডিটিং করা আবার আপলোড করা মোটামুটি ভালো একটা কাজ। তো আপনারা যদি দেখেন সেটা লাইক শেয়ার করেন, তবে আমাদের কাছে অনেক ভালো লাগে। এটা একটা সুইচ, অর্থাৎ এই গাড়িটাকে যে অন অফ করার জন্য সুইচের মাধ্যমে এই সুইচটা আমরা এখানে সেট করে দিলাম। সুইচটা সেট করার জন্য জায়গা দেয়া আছে, আর যে একটা হোল্ডার আমরা এখানে সেট করব, অর্থাৎ 1.5 দুটো ব্যাটারি দ্বারা আমরা এই মোটরটাকে ঘুরাবো। 1.5 দুটা অ্যাড করলে 3 ভোল্ট হয়, সো মোটরটা 3 বা 4 ভোল্ট দুটোভাবেই চলে। এই এখন রিচার্জেবল ব্যাটারি আমরা ইউজ করতে পারি, যদি আমরা এখন নন রিচার্জেবল দিই এটা আমরা ট্রাই করব। কাজ আমাদের অনেকটাই শেষ, তবে শুধুমাত্র আয়রনের কাজটা অর্থাৎ সুইচিংটা করব, আর সুইচিং করার জন্যই আমাদের একটু সময় যাচ্ছে। হ্যাঁ, আমরা এখান থেকে লাল তারটা ওই পাশে নিয়ে নিলাম, নিয়ে লাল আর কালা কালো তারটাও আমরা বের করে দিই ওই পাশে, এই পাশ থেকে এক জোর জামালা ভেতরে নিয়ে গেলাম। আমরা লাল তারটা অর্থাৎ পজিটিভ তারটা সরাসরি মোটরের এক প্রান্তে দিয়ে দিই, এখানে সেট করে দেবো সরাসরি, এখানে কেটে রাখি, বড় রাখার দরকার নেই। আর কালো তারটা আমরা সুইচে দিলাম এক মাথায়, একটু
একটু বড়, এখান থেকে কেটে নেওয়া যেতে পারে, বেশি দিলে আসলে জিনিসটা ভালো দেখাবে না। সেই কালো তারটাই অর্থাৎ সুইচ হয়ে, অর্থাৎ নেগেটিভ যে বোল্ট সেটা সুইচিং হয়ে মোটরের আরেক প্রান্তে চলে যাবে। তো আমরা এখানে একটা সোল্ডারিং করে দিই। ছুটে যাচ্ছিস কেন? সোল্ডারিং করে দেবে এখন, এই ছুটতে পারবি না আর। ঠিক এভাবে আমরা এখন আয়রন ইউজ করতে হবে এখানে। আয়রনে বেশি একটা কাজ নেই, এখানে সুইচে দুটো দিতে হয় আর মোটরে। যাক, আমরা নেগেটিভটা মোটর সুইচটা ঘুরে সুইচিং হয়ে তারপর মোটরের আরেক প্রান্তে হবে লাগবে। এখন আমরা শুধুমাত্র মোটরে আয়রনের বাকি কাজটা করলেই আমাদের কাজ শেষ। আমাদের এটা বাচ্চারা খেলনার উপযোগী একটা ডিভাইস কমপ্লিট, একটা গাড়ি তৈরি হয়ে গেল। এই পাশে সোল্ডারিংটা বাকি ছিল, আমরা এটা করে নেই। তো বন্ধুরা, আমি আবারও বলবো, যারা আমার এই চ্যানেল নতুন এখনও দেখছেন ভিডিও এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যেন সবার আগে ভালো ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। হ্যাঁ, শেষ, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এখানে ব্যাটারি, অর্থাৎ 1.5 দুটো ব্যাটারি লাগাবো, তারপর দেখবো। আসলে আমরা অলিম্পিক দুটো ব্যাটারি নিলাম, সরি, একটা অলিম্পিক একটা সানলাইট দুটো ব্যাটারি ছিল আমার কাছে পুরাতন, এগুলো দিয়ে আমরা এখন দেখবো আসলে এটা কেমন চলে। বন্ধুরা, অসাধারণ একটি ডিভাইস, অল্প টাকার ভিতরে, এটা প্রাইস অনলি 120 টাকা, একাই চলে, সুইচটা দেওয়ার সাথে সাথে চলে। দেখ কেমন ঘুরতেছে মোটরটা, ওরে বাবা, দারুণ। যাই হোক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।